সোহায় গাইস, আজকে আমি চলে এসেছি অম্বিকা কালনা। আর অম্বিকা কালনায় আমলা পুকুরের ইয়াং বয়েজ ক্লাবের পুজো মণ্ডপটা কেমন সেজে উঠেছে সেটা তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে এন্ট্রি গেট। তো এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বেরোনোর রাস্তা, একটাই গেট রয়েছে। তো তোমরা একটু দেখো এদিকটা কত সুন্দর করে সাজানো হয়েছে। এই যে এখানটায় গোল গোল করে এই জিনিসগুলো রয়েছে, এখানটা এরকম করে রয়েছে, তো এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর চারিদিকটাই প্যান্ডেলটা এরকমই রয়েছে। আর এদিকটা করে দেখো উপরেও রয়েছে এই গোল গোল জিনিসগুলো। আর এই দেওয়ালটাতে তোমার ইটের নকশা করা রয়েছে। আর এই হচ্ছে আমাদের মাতৃ প্রতিমা। মা এখানে সোনার সাজে রয়েছে, আর মায়ের পাশে দুই দিকে দুটো সখী রয়েছে যারা শঙ্খ বাজাচ্ছে, তো সেটাই দেখা যাচ্ছে এখানে। তো টোটাল মিলিয়ে প্যান্ডেলটা খুবই ভালো হয়েছে, আমার তো ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। তো এরপরে তো চলে এসেছি হস্টেল মাঠে আরও একটি নতুন প্যান্ডেলে। তো এখানে রয়েছে প্রথমেই একটা বুদ্ধ মূর্তি, আর প্যান্ডেলটাও ঠিক বুদ্ধদেবের মন্দিরের আদলেই বানানো হয়েছে। তো তোমাদের ভিতরটা গিয়ে দেখাই, চলো দেখতে থাকো। ভিতরটাতে এই যে দুই দিয়ে দুই ধার দিয়ে ঝাউ গাছগুলো দেওয়া হয়েছে, এটা দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানে চারিদিকে তোমার ওই যে কারুকার্য করা রয়েছে, পুতুলের কাজ কারুকার্য রয়েছে, মানুষ রয়েছে। আর এখানে দুটো ঠাকুর রয়েছে, একটা থিমের ঠাকুর রয়েছে আর একটা ছোট ঠাকুর রয়েছে যেটা পুজো করা হয়েছে। থিমের ঠাকুরটা দেখতে সুন্দর লাগছে, পুরো অন্যরকম সাজে রয়েছে। একটা ময়ূর রয়েছে আর গাছের নিচে ঠাকুরটা আছে, তো ভালো লাগছে দেখতে। তোমরা অবশ্যই এসো এখানে এই প্যান্ডেলটা দেখতে চাইলে। এটা হচ্ছে তোমার হস্টেলের মাঠে, হস্টেলের যে মাঠটা রয়েছে তার উপরে এই যে ঝাড়টা রয়েছে, ঝাড়টাতে কালারিং লাইট দেওয়ার জন্য আরও বেশি সুন্দর লাগছে। তো এটা তোমাদের প্যান্ডেলের ভেতরটাও দেখিয়ে দিলাম, চারিদিকটা দেওয়ালে কী কাজের কারুকার্য রয়েছে সেটাও দেখালাম। এখন চলে এলাম আরও একটা নতুন ক্লাবে। এটা হচ্ছে রাজবাড়ির দিকে যেতে ডান সাইডে পড়ে এই ক্লাবটা, এটা হচ্ছে গোলক সমিতির পুজো। তো এখানে দেখানো হচ্ছে আমরা যে স্মার্টফোন ব্যবহার করি, তো সেই ফোনটার বিষয় নিয়েই দেখানো হবে। ভিতরে গিয়ে তোমাদের ভালোভাবে দেখাচ্ছি কী কী রয়েছে ভিতরে, আর ঠাকুর কীভাবে সেজে উঠেছে এখানকার সেটাও দেখাচ্ছি। তো এখানে দেখছি যে ভালোই ভিড় জমেছে, ভিতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রথমেই দেখালাম তোমাদের একটা মূর্তি রয়েছে যেটা গার্ডার ফাডার দিয়ে তৈরি করা হয়েছে, আর ফোন দেখাচ্ছিল। তো এখানে ফোনের বিষয়েই জানানো হবে যে আমরা যে স্মার্টফোন ব্যবহার করি সেই ফোনের কারণে আমাদের আমাদের প্রকৃতিতে কী কী ক্ষতি হচ্ছে, আর আমাদের কী কী ক্ষতি হচ্ছে এই প্যান্ডেলটার মাধ্যমে সমাজকে একটা ভালো বার্তা দেওয়া হচ্ছে। ফোনের কারণে আমাদের কী কী ক্ষতি হতে পারে বা কী কী ক্ষতি হচ্ছে সেটাই এই পুজো মণ্ডপের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বা সমাজকে বার্তা দেওয়া হচ্ছে। আমরা যে ফোন ইউজ করছি সেই ফোনটার কারণে আমাদের কী কী ক্ষতি হচ্ছে বা কী কী ক্ষতি হতে পারে, তো প্যান্ডেলটা চারিদিকে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে, তোমরা দেখো ভালো করে। আর এরপরে তোমরা যারা কাপিলরা আছো তাদের জন্য একটা চমক রয়েছে, ভিডিওটা দেখতে থাকো। তোমরা যারা কাপিল রয়েছো তাদেরকে আজকে 14 ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো এইটুকু ভিডিও দিয়ে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আবার, টাটা বাই।